food for the body is not enough, there must be food for the soul. So, a busy life, ghure ashte pareni well-decorated restaurant theke. Mainly, jatra jatra biruti ekhi protishthan. Kintu jatra biruti ta hoche ekta restaurant. Amra organic or vegetarian food serve kori. Eta one of the few restaurants in Dhaka city jekhane apni organic ebong vegetarian food paben. Amra kono meat use korchi na. Ebong eta ekta event space. So, আমাদের এখানে continuously Fridays program হয়, live music হয় Fridays এ, আর Thursdays এ open mic হয়, আর plus আমরা আরো অনেক interesting events host করি, কয়েকদিন আগে তো করলাম soulful month নামে, এবং এই interesting events গুলো হচ্ছে collaboration between artists, musicians and other form of creative person. যাত্রা বিরতি একটা জার্নির মধ্যে দিয়েই যাচ্ছে এবং সবসময় একটা জার্নির মধ্যে দিয়েই যায়। আমরা যেরকম কয়েকদিন আগে আমাদের পুরো মেনু চেঞ্জ করে ফেলেছি এবং নতুন মেনুতে খুব ইন্টারেস্টিং কিছু আইটেমস আছে, সেটা হচ্ছে আপনার পুলি পিঠা এবং আমরা আরও কিছু পিঠা বানানোর চেষ্টা করছি, যেরকম ভাপা পিঠা, চিতই পিঠা এবং পিঠার বিভিন্ন টাইপের নতুন নতুন স্বাদ আনার চেষ্টা করছি। আমরা নিজস্ব কিছু রেসিপিজ আছে আমাদের, যেরকম মাশরুম হালিম। সো মাশরুম হালিমটা হচ্ছে ঢাকার মাশরুম যেটা, ওইটার সাথে আমরা হালিম মিশিয়ে, যেহেতু আমরা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, আমরা কোনো মিট ব্যবহার করছি না হালিমটাতে, বাট আমরা মাশরুম ব্যবহার করছি। সো মাশরুমটা ইজ লাইক রিপ্লেসিং দ্য মিট। নিচে একটা স্পেস আছে যেখানে হচ্ছে আপনি যদি চান এসির মধ্যে বৃষ্টি এবং বাতাসের থেকে বাহিরে বসতে পারেন, আবার উপরে ছাদেও বৃষ্টির মধ্যে বৃষ্টি উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতে পারেন, গান শুনতে পারেন। তাছাড়া আমাদের একটা হলরুম আছে এখানে, যে হলরুমটাতে আমরা বিভিন্ন প্রোগ্রামস হোস্ট করি। প্রোগ্রামসের মধ্যে থাকে লাইভ মিউজিক, লাইভ আদার পারফরমেন্সেসও থাকে, যেরকম পোয়েট্রি সেশন হয়, তারপর ওপেন মাইক সেশনস হয় এবং বিভিন্ন কোলাবোরেশন। যেটাই আপনার যদি কোনো নতুন ইনোভেটিভ আইডিয়া থাকে তাহলে আপনি আমাদেরকে নক করতে পারেন আমাদের ফেসবুক আইডিতে এবং মেবি উইল লাভ টু কোলাবোরেট উইথ ইউ। আপনারা যদি এখন বনানী এরিয়াতে একটা চিল জায়গা খুঁজতে চান, একটা রুফটপ স্পেস যেখানে আপনি জাস্ট বসে নিজের মতো থাকবেন, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিবেন, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষজন আসে, এসে তারা খাওয়া দাওয়া করে, ঘুমায়, মুভি দেখে, বিভিন্নজন বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, আমাদের বিড়ালের সাথে খেলাধুলা করে, পেন্টিং করে, নিজেরা নিজেদের জিনিস নিয়ে আসে এবং গান শুনতেও আসে। মেইনলি আমাদের এখানে শুক্রবার দিনটা একটু জমজমাট থাকে কারণ আমাদের এখানে গান বাজনা হয়। সো যদি ট্রাই আউট করতে চান আমাদের রেস্টুরেন্ট এবং আমাদের মিউজিক তাহলে ডেফিনেটলি চলে আসবেন। ভিউয়ার্স, ফুড লাভারদের জন্য রয়েছে মজার একটি রেসিপি। আজকে আমরা তৈরি করে দেখাবো পুলি পিঠা। পুলি পিঠা তৈরি করতে আমাদের লাগবে চাউলের কাই, নারকেলের পুর, পালং শাক, সরিষার সস, ঝোলা গুড়, পনির, চালুর গুঁড়া। চলুন দেখা যাক আমরা কীভাবে পুলি পিঠা তৈরি করি। আমি এখন চাউলের কাই নিতেছি, চালের গুঁড়া নিয়ে এটাকে আমি রুটি বানাবো। রুটি বেলে তারপরে আমি পুর ভরবো। এখন আমি এগুলো পুর ভরব। ভিতরে নারকেলের পুর দিচ্ছি। এখন এটা আমি স্টিমে দেবো, দিয়ে দিলাম 5 মিনিটে স্টিম হয়ে যাবে, 5 মিনিট পরে আমরা এটা নামিয়ে নেব। এখন সস দিব, দিয়ে এটা পরিবেশন করা হবে। তৈরি হয়ে গেল আমাদের পুলি পিঠা।